রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গিতে মৃতের সংখ্যা। দক্ষিণ চব্বিশ পরগনায় আরও একজনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুরে মৃত্যু হয়েছে একজনের এবং এই নিয়ে রাজ্যে মৃতের সংখ্যা পাঁচ। যথেষ্ট উদ্বেগজনক হয়ে উঠছে ক্রমশ এই পরিস্থিতি। নতুন চেহারায় দেখা দিচ্ছে ডেঙ্গি উপসর্গ দেখে অনেক ক্ষেত্রেই ধন্দে পড়ে যাচ্ছেন চিকিৎসকরা, বিভ্রান্ত হচ্ছেন সাধারণ মানুষ। দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুরে মৃত্যু হয়েছে এক কিশোরীর, ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এরকমই জানিয়েছেন চিকিৎসকরা। এই নিয়ে রাজ্যে ডেঙ্গিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো পাঁচে। মথুরাপুরের জলঢাকার জ্যোতি বৈরাগী ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তার, দক্ষিণ চব্বিশ পরগনা জেলায়। এবং শুধু দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতেই নয়, উত্তর চব্বিশ পরগনার জগদ্দলে অজানা জ্বরে মৃত্যু হয়েছে এক তরুণীর। ভাটপাড়ার পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এই তরুণী বেশ কয়েকদিন ধরে অজানা জ্বরে ভুগছিলেন। গতকালই জ্বর নিয়ে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি হন। অনুমান করা হচ্ছে ডেঙ্গিতে মৃত্যু হয়েছে তরুণীর। হুগলির শ্রীরামপুর পুরো এলাকা জুড়েও ডেঙ্গির থাবা। সরকারিভাবে মৃত্যুর খবর না থাকলেও গত এক মাসে দুজনের মৃত্যু হয়েছে ডেঙ্গিতে বলে মনে করা হচ্ছে, কারণ মৃত কলেজ ছাত্রী এবং গৃহবধূ দুজনেই জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পুরসভার ২৯টি ওয়ার্ডে ডেঙ্গির আক্রমণ দেখা দিয়েছে, ইতিমধ্যেই সংখ্যাটা ১০০ ছাড়িয়ে গেছে। ডেঙ্গিতে আক্রান্ত হয়েছে পুরসভার বিরোধী দলনেতার ছেলেও। বিরোধী দলনেতার অভিযোগ, ব্যবস্থা নিতে ব্যর্থ পুরসভা, শুধু ব্লিচিং ছড়িয়েই কাজ সারছে তারা। যদিও পুর প্রধানের দাবি ডেঙ্গি ঠেকাতে সচেতনতার কাজ চলছে। একই সঙ্গে রক্ত পরীক্ষার জন্য খোলা হয়েছে ৩টি ইউনিট, মশা মারতে স্প্রে করা হচ্ছে, বাড়ি বাড়ি ঘুরছেন স্বাস্থ্যকর্মীরা। একটা প্যানিক হয়ে গেছে মানুষের, হয়তো কামানি ডেঙ্গি হতে পারে, এরকম এটা হতেই পারে যে ওখানে হচ্ছে আমার হতে পারে। নিরন্তর প্রচার করছি, স্প্রে দেওয়া হচ্ছে, ব্লিচিং ছড়ানো হচ্ছে আর মানুষকে বোঝানো হচ্ছে। এরপরে কি আছে সেটা যদি অন্য কেউ আরো এক্সপার্ট আমাদের বলেন আমরা সেটাকে দেখবো। ব্লিচিং যেটা দেওয়া হচ্ছে সেই ব্লিচিংয়ে ডেঙ্গু মশা কিন্তু মরে না। দরকার হচ্ছে প্রতিদিন ওই তেল আরও বেশি করে প্রত্যেকটা জায়গা দেওয়া। প্রথম দিকটা যদি ভালো করে দেখা হতো তাহলে এতটা ছড়াতো না। পরবর্তীকালে সংবাদপত্রে মিডিয়াতে লেখালেখির পরে দেখাবার পরে স্বাস্থ্য দপ্তর নড়ে চড়ে বসেছে। ব্লাড পরীক্ষা ওয়ালস হাসপাতালে মানুষ যাচ্ছে, সেটাও নিয়মিত হচ্ছে না। দমদম এলাকায় ডেঙ্গিতে ইতিমধ্যে তিনজনের মৃত্যুর খবর মিলেছে। মশাবাহিত রোগে আক্রান্ত বহু মানুষ। বর্ষা বাড়তেই শুরু হয়েছে ডেঙ্গির প্রকোপ, আর এতেই রীতিমতো উদ্বিগ্ন দক্ষিণ দমদম পুরসভা। মেয়র পরিষদ বলছেন নির্মীয়মান বাড়িগুলি হচ্ছে মশাবাহিত রোগের আঁতুড়ঘর। এই পরিস্থিতিতে ওইসব নির্মীয়মান বাড়িগুলির দিকেই নজর রাখছে দক্ষিণ দমদম পুরসভা। জনস্বাস্থ্য বিভাগের কর্মীরা যাচ্ছেন, তারা ডোর টু ডোর গার্বেজ কালেক্ট করছেন, তারা সেগুলো নিয়ে ফেলছেন কম্প্যাক্টার মেশিনে অথবা ভ্যাগ, ভ্যাগ থেকে নিয়ে যাওয়া হচ্ছে ডাম্পিং গ্রাউন্ডে। এত সব কিছু ব্যবস্থা করবার পরেও সাধারণ মানুষের একটা প্রবণতা রয়েছে, বাড়ির কাজের লোকদের ঠিক সময় করবো না, একটা জায়গায় ফেলে দিলাম একটা দুটোর সময়, সেটা হচ্ছে। আর প্রমোটারদের যে কথাটা বললেন সেটা আমাদের মাননীয় পৌর প্রধান অবশ্যই তিনি দেখবেন এবং ডেকে পাঠাবেন, তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো হচ্ছে নিশ্চয়ই সেই ব্যবস্থাটা নেবেন। কিন্তু এটুকুনি বলতে পারি দক্ষিণ দমদম পৌরসভার পক্ষ থেকে যা যা করণীয় সমস্তটাই করা হচ্ছে। সল্টলেকের ভারতীয় বিদ্যাভবনের পর এবার নাগেরবাজারের কিশোর ভারতী, ফের শহরের একটি স্কুলে ডেঙ্গির থাবা। মশাবাহিত রোগের শিকার বেশ কয়েকজন পড়ুয়া, এ নিয়ে ক্ষুব্ধ অভিভাবকরা। তাদের দাবি শুধু ভিতরে নয়, স্কুলের বাইরের পরিবেশও যথেষ্ট উদ্বেগজনক। আমার বাচ্চার এই দুদিন আগে মানে স্কুল পরীক্ষা শুরু হওয়ার এক সপ্তাহ আগেই প্রায় ৪-৫ দিন জ্বরে ভুগেছে, এখান থেকে মশার কামড় খেয়েই হয়েছে। এটা আমরা অনেকদিন ধরে এই ব্যাপারে অবজেকশন করেছি, এখানে এরকম জঙ্গল, বৃষ্টি হলে জল জমে, প্রচন্ড মানে দিনের পর দিন স্কুলও বন্ধ থাকে যার জন্য, এবং স্কুল কর্তৃপক্ষকে বলা হলে স্কুল কর্তৃপক্ষ বলে আমাদের কিছু করার নেই, এটা মানে পুরোপুরি একটা মানে আলাদা একটা দ্বন্দ্বের ব্যাপার আছে এটা, বুঝতে পারছেন তো? এখানে একটা বাড়ির একটা পরিবেশ আছে, সেই বাড়ির কর্তৃপক্ষরা তারা চাইছে এখানে স্কুলটা যাতে বন্ধ হোক এবং স্কুলটা এরকম পুরসভার কোর্টে বল ঠেলেছে স্কুল কর্তৃপক্ষ। তাদের দাবি স্কুলের বাইরেটা পরিষ্কার রাখার দায়িত্ব পুরসভার। আমরা তো বাড়িওয়ালাকে জানিয়েছি, বাড়িওয়ালা এখানে বাড়িওয়ালা আমাদের বাড়িওয়ালা অন্য জায়গায় থাকেন, তো এখানে আছেন ওনার ভাই, তাদের শরিকি বাড়ি এটা। হ্যাঁ, তা এবার ওরা মাঠটাকে ব্যবহার করতে দেয় না জলে, যে এটা শরিকি, এদের ঝামেলা চলছে, এদের বোধ হয় কি মানে
কোর্টে কোনো মামলা ঠামলা চলছে, যার জন্য এটা কিছু আমাদেরকে এ করছে না। জঙ্গল কাটালে এখানে একটা গাছে হাত দেওয়ার আমাদের ক্ষমতা নেই, অনেকবার চেষ্টা করা হয়েছে নিজেরা, তারপরে মিউনিসিপ্যালিটি পুলিশ থানা পুলিশও করা হয়েছে। লোকাল কাউন্সিলর, মিউনিসিপ্যালিটি এবং থানা, সব জায়গায় আমরা চিঠি দিয়েছি, চিঠি দিয়ে যখন দেখছি যে কোনো স্টেপ নেওয়া হচ্ছে না, কিছুই হচ্ছে না, আমাদের বাচ্চারা সাফার করছে, আমরা আমরা সাফার করছি, গার্জেনরাও আমরা সাফার করছে। হ্যাঁ, সেই জন্য তখন আমরা ঠিক করলাম যে আমরা স্কুলই কিন্তু আমরা দায়িত্ব নিয়ে যতটা পারা সম্ভব পরিষ্কার করেছি। তখন ওরা ওনারা কিন্তু দৌড়ে এসে আমাদের বলেছে আপনারা যদি আর এক স্টেপ এগোন আমরা কিন্তু থানা পুলিশ করবো, এক্ষুনি থানা যাচ্ছি, আপনাদের বিরুদ্ধে আমরা এফআইআর করব। ডেঙ্গি যেভাবে দ্রুত ছড়াচ্ছে তাতে যথেষ্ট উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আজ এ বিষয়ে নবান্নে একটি গুরুত্বপূর্ণ বৈঠকও করেন এবং বলেছেন হাসপাতাল, থানা কিংবা সরকারি দফতর কোথাও জল জমিয়ে রাখা যাবে না, জল যাতে না জমে সেজন্য সর্বদা কড়া নজরদারি চালাতে হবে। ডেঙ্গি নিয়ন্ত্রণ নিয়ে নবান্নে সংশ্লিষ্ট সব দফতরের সঙ্গে আজ বৈঠক করেন মুখ্যমন্ত্রী এবং তারপরই এই নির্দেশ তাঁর। এটা পুলিশের জায়গা হতে পারে, এটা বাজার হতে পারে, এটা স্কুল হতে পারে, এটা হাসপাতাল হতে পারে, এটা লোকালয় হতে পারে, এটা সিআরপিএফ এর জায়গা হতে পারে, এটা বিএসএফ এর জায়গা হতে পারে, এটা এয়ারপোর্ট হতে পারে, এটা মেট্রো রেল হতে পারে, এটা রেলওয়ে হতে পারে, এটা ট্যাক্সি স্ট্যান্ড হতে পারে, সব জায়গাতেই অ্যাডভাইজারি দেওয়া হচ্ছে স্ট্যাগনেন্ট ওয়াটার রাখা যাবে না। স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান অপরিচ্ছন্ন রাখা যাবে না, প্রতিটি স্কুল কলেজ পরিচ্ছন্ন রাখতে হবে, এই মর্মে নির্দেশিকা পাঠানো হবে সব শিক্ষা প্রতিষ্ঠানে। নবান্নে ডেঙ্গি নিয়ে বৈঠকের পর মুখ্যমন্ত্রী নির্দেশ। স্কুল কলেজগুলোতে আমরা গিয়ে ইন্টারফেয়ার করার পক্ষে আমি বলি, কিছু স্কুল ডিপার্টমেন্টকে বলা হয়েছে, তারাও ছিলেন প্রত্যেকটা স্কুলকে অ্যাডভাইজারি যাবে, তারা স্কুল কলেজগুলো পরিষ্কার রাখবে।